উনি মিস্টার সন্দীপ, মুকুল কলেজের প্রিন্সিপাল। খুবই সদালোপী একজন ভদ্রলোক, প্রখর ব্যক্তিত্ব সম্পন্ন, কাজের ব্যাপারে খুবই সিরিয়াস। উনি মিস ওয়ারিজা, মুকুল কলেজের সবচেয়ে জনপ্রিয় শিক্ষিকা। সবার খোঁজখবর নেয়া এবং পড়াশোনার ব্যাপারে সবসময় দৃষ্টি রাখেন। কলেজের সবাই তার ভীষণ ভক্ত। ওনার নাম মিস্টার আবিয়াস, মুকুল কলেজের একজন জ্ঞানী, বিচক্ষণ এবং দায়িত্ববান শিক্ষক। তার মনটা মায়ায় ভরা। আর উনি হচ্ছেন মিস্টার রাফি, খুবই চটপটে, একটু বেশি কথা বলেন, সবার চালাকি খুব সহজেই ধরে ফেলেন। কয়দিন পরে 600 থেকে 600 স্টুডেন্ট হয়ে যাবে এই স্কুলে। হ্যাঁ, তা অবশ্য ঠিক। ডোন্ট ওয়ারি, আমাদের স্কুলটা আরো বড় হবে। ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ। খরবায়ু বয় বেগ চারিদিক চায় মেজে গোলে দাও কালী ভাই। ও ও ও ও ও আমার দেশের মাটি তোমার পরে তোমার নোটটা।
আমার মনে হয় মক কাটার আগে আমাদের জাতীয় সঙ্গীতটা একটু গাবো। তোমরা সবাই জাতীয় সঙ্গীত মুখস্থ করেছ? আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমার আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। টেলিভিশন বেশি দেখবা না, চোখ নষ্ট হয়ে যাবে। টেলিভিশনের থেকে আলো বের হয় না, ওইটা তোমার চোখে যাইলে চোখ নষ্ট হয়ে যায়। আর মোবাইল? মোবাইল তো আরো ক্ষতি, মোবাইলে তোমার ব্রেইন নষ্ট হয়ে যায়। ম্যাডাম তুমি কথা কম বলো, এখন তোমার আমি না একেবারে ঠিক মতো দাঁত মাজি। রাতের বেলা খাওয়ার পরে ঘুমোতে যাওয়ার আগে আমি দাঁত ব্রাশ করি, তারপরে আমি রাত্রে আবার ঘুমোই, তারপরে সকালে উঠি, সকালে উঠে আমি আবার দাঁত ব্রাশ করি। গুড, তুমি কি করো? রাতেরটা আমি ভুলে যাই, ঘুম পাই। শুনো, আমাদের কথা শুনতেই হবে। জি স্যার। যদি তুমি আমাদের কথা না শোনো, তুমি কিচ্ছু করতে পারবে না, তোমাদের জীবন মাত্র শুরু। আচ্ছা স্যার, আমরা কতদিন বাঁচতে পারি? আরে বাবা, বাঁচবে বাঁচবে, একটা কচ্ছপ 500 বছর বাঁচে, একটা কুমির 400 বছর। আচ্ছা আচ্ছা স্যার, বানর কত বছর বাঁচে? তুমি তো একটা বানর কতদিন বাঁচে এইটার কথা এখন আর বলল না। আগে আমি যে একটা কবিতা বলছি তোমরা সবাই পড়ছো? জি স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এক্ষুনি বলো আমাদের সামনে। হ্যাঁ স্যার, বলছি। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার আটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঘাটু তার। আসলে আপনি যা করছেন এটা এই যুগে কেউ করে না। আপনারাও তো করছেন, আমি বলতে না বলতেই আপনারা যেভাবে হেল্প করছেন। সত্যি কথা বলতে কি, আমি তো প্রথমে ভেবেছিলাম এটা কি করে সম্ভব, তারপরে ভাবলাম যে সময় দিক, অসুবিধা কোথায়, ভালোই।
আসলে আমাদের সন্তানরা আপনার মুকুল কলেজের টিচার এটা ভাবতেই ভালো লাগছে। হ্যাঁ, আসলে ওরা বাড়িতে এসে কি বলে জানেন? কি বলে? বলে স্কুলে আমাদের টিচাররা যা করে আমরাও ওনাদের সাথে তাই করি। ওরা বড় হয়ে টিচার আর আমরা ছোট থেকে টিচার। ম্যাডাম, আপনি আপনার মতো কাজ করে এগিয়ে যান, আমরা সবাই আপনাকে হেল্প করব। হ্যাঁ ভাই, ঠিকই বলেছে ম্যাডাম, আপনি এগিয়ে যান, আমরা আছি আপনার সাথে। এই কলেজে ভর্তি হয়ে আমার কিন্তু খুব ভালো লাগছে। আমারও, আমি অনেক দিন ধরে এরকম একটি জায়গা খুঁজছিলাম। আমাদের শিক্ষকদেরও খুব ভালো লেগেছে, আজকাল এমন ধরনের শিক্ষক পাওয়া বড় দায়। হ্যাঁ ভাই, শিক্ষক ছাড়া সমস্ত পৃথিবী অন্ধকার, শিক্ষকদের কথা আমাদের শোনা উচিত। তুমি রোজ রাতে ঘুমোবার আগে দাঁতটা ভালো করে ব্রাশ করে ঘুমোবে। তোমার ভুলটা কোথায় জানো? তুমি খালি একটু দুই লাইন বেশি বোঝো। বাদল বাদল করেছে, বাদল করেছে মেঘে, মেঘে রং ঘন নীল, বাদল করেছে মেঘে রং ঘন নীল, ঢং ঢং ঢং, আরে রাখো, ঢং ঢং করে ঝগড়া করা কিন্তু ভালো না, টিচাররা শুনলে মাইন্ড করতে পারে। পড়ো, আস্তে পড়তে পারো। কিন্তু আমি তো আস্তে পড়লে আমার হয় না, মুখস্থ হয় না। আজ আমি চেষ্টা করছি। বাদল করেছে, বাদল করেছে মেঘে রং ঘন নীল, ঢং ঢং করে, ঢং ঢং করে ঘন্টা বাজলো, ঢং ঢং করে ঘন্টা বাজলো, বাদল করেছে। আর একটা বার ভেবে দেখবি, ভাবা ভাবির কিচ্ছু নেই, আমি চলে যাব, এটাই ফাইনাল। এদেশে থেকে কি হবে? তাছাড়া তোমার বৌমাও চায় না যে আমি এদেশে থাকি। আমার নাতিটাকে তুই বিদেশি বানাবি? বাবা, দেশি বানিয়ে কি লাভ? এ ধরনের সস্তা ইমোশনের কথা বলো না তো, ভালো লাগে না। ঠিক আছে, যা, কাউকে আটকানো যায় না। বাবা, তোকে একটু জড়িয়ে ধরা যাবে? ছেলেবেলায় আমিও তোমাকে জড়িয়ে ধরতে চাইতাম, তোমার হাতে কোনো সময় ছিল না।
তোমার ছিল শুধু কাজ আর কাজ। সারাদিন কাজ কাজ আর কাজ ছিল সেটা তো বুঝলি না, বুঝবি বেশি দিন না, বুঝবি। সবাই দূরে চলে যায়, সবাই, তোর মাও আমাকে কোনোদিন বুঝল না, তুইও কোনো তো বুঝলি না। রজবালি, আমার মুকুল কলেজ অনেক বড় হবে সেটা আমি কখনোই চাই না। কি বলেন আপা? ঠিকই বলছি, এই মুকুল কলেজ যত কম হবে তত আমার ভালো লাগবে। খুব টেনশন হচ্ছে রে। কেন, কি লিখলাম ঠিক মতো লিখতে পারলাম নাকি ভুল হলো? আর ধ্যাত, এত টেনশন কেন নিচ্ছ, যা হওয়ার হয়ে গেছে। সেটা ঠিক, এখন আর টেনশন করে কি হবে। কিন্তু আমার না কেমন ভয় লাগছে, টিচার যদি পড়তে বলে। উমা, পড়তে বললে গড়গড় করে পড়ে দেবে, লজ্জা কিসের? কিন্তু চোখে তো ভালো দেখি না, সব কিছু কেমন ঝাপসা ঝাপসা লাগে। ঠিক, চোখটা যে কখন ঝাপসা ঝাপসা লাগে বুঝি না।
কিছু বুঝতেই পারছি না। তুমি তোমার মাকে কেন বোঝাচ্ছ না? মানে মাকে আমি কি বোঝাবো? কি বোঝাবে মানে, আমি যে তোমাকে কতবার বললাম তোমার মাকে গ্রামের বাড়িতে নিয়ে রেখে আসো, তুমি কি আমার কথা বুঝছো না? আমি এই কথা মাকে বলতে পারবো না। বলতে পারবে না বললে তো হবে না। তোমার মায়ের জন্য আমি কোথাও যেতে পারি না, না ঢাকার বাইরে, না কোনো ভালো রেস্টুরেন্টে খেতে যেতে পারি না। কেন সব সময় তোমার মায়ের চিন্তা আমার মাথার মধ্যে টেনশন হয়ে ঘোরে? তা উঠকো ঝামেলা কোথাকার। রিক্তা, বিষয়টা বোঝার চেষ্টা করো। মানে এই কথা আমি মাকে কিভাবে বলবো আমাকে বলো। কিভাবে বলবে মানে বাংলায় বলবে। দেখো তুমি যদি বলতে না পারো আমি কিন্তু বাবার বাসায় চলে যাব। কথায় কথায় শুধু কেন বলো যে বাবার বাসায় চলে যাবে, এটা কি? আমি আসলে আমি কিছুই বুঝতে পারছি না। রিক্তা, তুমি যেভাবে চাচ্ছ সেভাবে থাকতে পারবে? আমার মার তো বয়স হয়েছে, তাই না? একটু ওয়েট প্লিজ। শোনো, আমি কোনো ওয়েট করতে পারবো না। তুমি কেন বুঝতে পারছো না? কেন পারবে না বলতে থাকে। পাশের রুমে মা আছে, প্লিজ মা শুনতে পাচ্ছে ব্যাপারটা। শোনো কি আমার কি, তুমি তো আমাকে বুঝছো না, তুমি আমার কথা কেন? আরে আমার আমি পারবো না। মা কষ্ট পাবে। পার কি, আমার কিছু যায় আসে না। রিক্তা প্লিজ, সবকিছুর একটা লিমিট আছে। আমি কিছু বুঝতে চাই না। ভাগ্যটাই খারাপ, এই অসময়ে যে দুলাভাই চলে যাবে আমি কেউই বুঝতে আর পারিনি। দেখ সুহিত হঠাৎ করে মরে গেল, তার আগে সে ব্যবসা করার জন্য আব্বার কাছে 50 লক্ষ টাকা চাইল। তুই তো সবই জানিস, আব্বা আমাদের বাড়িটা মর্টগেজ রেখে সুহিতকে সে টাকা দিয়েছিল, কিন্তু তারপরে তো সুহিত মারা গেল, ঋণটা শোধ করতে পারেনি সে। সে মারা যাওয়ার পর তোর শ্বশুর বাড়ির কোনো লোকজন আসেনি, আপাতত ব্যাংকের টাকা কিভাবে শোধ করবেন সেই টেনশন করতে করতে আমাদের ছেড়ে চলে গেলে। তারপর আমরা মানে এই লোন কি করে, ব্যাংকের লোন কি করে শোধ করবো আমরা কুল কিনে না পাচ্ছিলাম না। তারপর তোর যে অংশ আছে আমাদের বাড়িতে সেটা বিক্রি করে লোনের টাকা শোধ করলাম। তুই তো জানিস, এই এবার তুই বল। আমি আর কি বলবো, আমরা তো সবাই আপ্রাণ চেষ্টা করেছি, চেষ্টা করেও যাচ্ছি, তোর প্রতি তো আমরা কোনোদিন কোনো কাজে বা কর্মে অবহেলা করিনি। তুই কি বলিস? আমাদের তো সংসারের অবস্থা কারোই ভালো না, আমরা কিভাবে হেল্প করবো সেটা বুঝে উঠতে পারতেছি না। আর সবচেয়ে বড় কথা হলো কি, আমি কিভাবে থাকি তুই তো জানিস, শ্বশুর শাশুড়ি দেবর সবাই থাকে, মানে আমি নিজেই কষ্ট করে থাকি। ওখানে যে তোকে নিব কিভাবে রাখবো এটা আমি নিজেই বুঝে উঠতে পারতেছি না। আর বড় ভাই, আমি আমি কি করবো, তোরা তো সবই জানিস, তোর ভাবি আমি যে ওর সাথে সম্পর্ক রাখি সেটাই তো চায় না। আর আমার অবস্থা তো বুঝতেই পারছিস, মানে খুবই নাজুক, ছেলে মেয়ে বড় হয়েছে, মেয়ে বিয়ে দিয়েছি, ছেলে বিয়ে করিয়েছি, মানে ছেলে মেয়ে হয়েছে তাদের ঘরে, নাতি নাতনি একেবারে ভরপুর, মানে খুবই নাজুক অবস্থা আর কি। তারপরেও যদি তুই মনে করিস মানে মাসে 2-1 হাজার টাকা দিলে তোকে সহযোগিতা করা হবে বা করলে তুই খুশি হয়েছ, তাহলে সেটা করতে পারি।
কিন্তু খুব অসহায়। আমি ইসলামপুরে কাপড়ের ব্যবসা করি, থাকি শ্বশুর বাড়ি, ঘর জামাই। তো যদি মাসে 2-1 হাজার টাকা লাগে সেটা আমি দিতে পারবো, তুই বাসা ভাড়া করে থাকতে পারবি। হ্যাঁ, আমিও 2-1 হাজার টাকা দিতে পারবো। আপাতত লাগবে না। যখন লাগবে জানাবো। কি লিখেছো বলো না। আমি তো বলতে পারবো না, তুমি বলো। আমি কি বলবো, আমি তো কিছুই লিখিনি। আমি বোধহয় শূন্য পাবো। আরে লেখনি কেন? আরে কি আশ্চর্য, মাকে নিয়ে কিছু লেখা যায়? এই টিচাররা খুব কঠিন একটা সাবজেক্ট দিয়েছে, এর চেয়ে সহজ একটা দিলে পারত। এটা ঠিক বলেছ, সাবজেক্টটা খুব কঠিন, মাকে নিয়ে লেখা খুব কঠিন। আচ্ছা সহজ কি নিয়ে লেখা যায় বলো তো, কি নিয়ে বলো? মৃত্যু, যাওয়া আছে আশা নেই। কালকে যেটা লিখতে দিয়েছিলে সেই পরীক্ষা? রাইট। ও কিন্তু বাবা, তুমি তো এখনো বাংলা পড়তে পারো না। আসলে এটা কি শুনবো? ভেরি গুড আইডিয়া। ওরা লিখেছে তোমরা শুনবে, তবে মনোযোগ দিয়ে শুনবে। তবে বাবা, ওরা ছাত্র হলেও ওরা কিন্তু গুরুজন, তাই গুরুজনদের কি করতে হয়? গুরুজনদেরকে সালাম দিতে হয়, সম্মান করতে হয়। বাবা ওদের তো কেমনি? হ্যাঁ, ওদের তো কেউ নেই, ওদের ছেলেমেয়েরা ওদেরকে ছেড়ে চলে গেছে। তাই কি করতে হবে আমাদের, ওদেরকে আরো বেশি বেশি ভালোবাসতে হবে, যেমন আমি তোমার দাদুকে ভালোবাসি। কি বাসি না? বাসে ও কিন্তু কম, আর একটু ভালোবাসবো। তোমাদের মাকে নিয়ে লেখা করে দেখলাম, বেশ ভালোই হয়েছে। আমাদের প্রিন্সিপাল স্যার তোমাদের লেখাগুলো একবার শুনতে চেয়েছে, তোমাদের নিজেদের কণ্ঠে। প্রথমে বলবে আমাদের সবুজ। আমার মা এখনো অঙ্ক বোঝে না, কখনো একটা রুটি চাইলে দুটো এনে দেবে, কলেজে যাওয়ার সময় 20 টাকা চাইলে 50 টাকা পকেটে দিয়ে দেয়। আমার মা ইংরেজিও বোঝে না, আমি আই হেট ইউ বললে আমার মা বলে I love you.
আমার মা খুব মিথ্যাবাদী, মা না খেয়ে আমাকে সব খাবার খাইয়ে বলে ওনার পেট ভরা, ক্ষুধা নেই। অথচ আমি জানি মা সকাল থেকে কিছুই খায়নি, বড় মাছ, চিংড়ি, মুরগি, আম, আঙুর এসব মা কোনোদিনও খেতে চাইতো না। শুধু বলতো এসব খাবার খেতে নাকি তার ভালো লাগে না, এসব খাবার খেলে তার শরীর খারাপ হয়। আসলে মা মিথ্যা বলতো, কারণ মা চাইতো সব খাবার যেন আমি খাই। আমি নিজে জানি আমি কতটা স্বাস্থ্যবতী, তারপরও মায়ের সামনে গেলে মা সব সময় বলেন কত রোগা হয়ে গেছিস। মাটা আসলে মিথ্যাবাদী এবং বোকা। আমার মা একটা চোর, ছোটবেলায় বন্ধুদের সাথে পিকনিকে যাব, রাতে আব্বুর পকেট থেকে টাকা চুরি করে আমাকে দেয়। মাকে এত বলি আমি তোমার সঙ্গে কথা না বললে তুমি জোর করে আগ বাড়িয়ে আমার সাথে কথা বলবে না, কিন্তু তারপরও সে আসে কথা বলে। রাতে ঘুমোলে দরজায় দাঁড়িয়ে উকি দিয়ে আমাকে আমাকে দেখে যায়। নিজের স্বামীর জন্য, সন্তানের জন্য দুনিয়ার সব কিছু বিসর্জন দিতে পারে, আমার স্বার্থপর মা। আমার প্লেটে খাবার কম দেখলে কেমন জানি কর, খোকা এত কম কেন, এই বলে প্লেট ভর্তি করে দেয়। এত খাওয়ার পরও মায়ের চোখ যেন কতদিনের না খাওয়া ছেলে, সারাটা জীবন চুলার পাশে বসা, ননদ দেবর আর মেহমানদের জন্য রান্না, পাতিলের শেষ ভাতটা খাওয়ার জন্য বসে থাকে সারা জীবন। মা, মা তুমি তুমি এমন কেন? মায়েরা পৃথিবীর সবচেয়ে খারাপ, তাই সন্তানরা তাদের কষ্ট দেয়, একটু বড় হয়ে গেলেই ঝাড়ির পোলা দেয়, তারপরও নামাজে বসে সন্তানের জন্য দোয়া করে, সারা জীবন শুধু ভালোবাসা দিয়ে যায়। বিনিময়ে সন্তানের মুখে আদর করে মা ডাক শুনতে চায়। মা গুলো কত বোকা, তাই না? Thank you.
আচ্ছা আপনারা কি করেছেন বলুন তো? আমরা আবার কি করলাম? আমরা তো কোনো অন্যায় করিনি। আচ্ছা টিচাররা কি আমাদের নামে কোনো কমপ্লেন করেছেন? হ্যাঁ ওনারা কমপ্লেন করেছেন। আপনারা হল রুমে চলে যান, ওনারা ওখানে ওয়েট করছেন। তুমি কিছু করেছো নাকি? তুমি? আমিও তো কিছু করিনি। দেরি করা ঠিক হবে না, খুব বকবে, খুব বকবে। চলো চলো চলো, এসো এসো। শুনুন, আপনারা সবাই এমুকুল কলেজের আবাসিক ছাত্র, কিন্তু ছাত্র হিসেবে আপনাদের শিক্ষকদের প্রতি রেসপেক্ট থাকা উচিত। কেন? আমরা কি কোনো অন্যায় করেছি? সেটা পরে বোঝা যাবে, তার আগে আপনাদের টিচাররা হল রুমে ওয়েট করছে, ওখানে যান। স্যার কি ব্যাপার? আমাদের জরুরি তলব। আমরা তো ঠিক বুঝলাম না স্যার। আমি সহ সবাই আমরা রাতে দাঁত বেজে তারপরে ঘুমাই। আমরা ঠিক করেছি, আমরা কোনোদিন কারো খাতার দিকে তাকাবো না। স্যার নাক ডাকার অভ্যাস দূর হয়েছে। স্যার আমরা যত অপরাধ করি না কেন, এই কলেজ থেকে স্যার আমাদেরকে টিসি দিয়ে দেবেন না স্যার। এখানে আমরা সবাই অনেক আনন্দ করি স্যার, খুব ভালো আছি স্যার। কি বলছো না কেন সবাই? হ্যাঁ ভালো আছি, আমাদের খুব ভালো লাগে স্যার। শর্মি তোমার যে আজকে জন্মদিন সেটা তুমি আমাদেরকে বলনি কেন? আরে কেক কাটতো আমাদের আজকে। পেছনে যাদেরকে দেখছেন এরা কারো না কারোর মা, কারোর বাবা, কারোর শ্বশুর, কারোর শাশুড়ি। এরা সবাই সম্ভ্রান্ত পরিবারের, কারোর কোনো টাকা পয়সার অভাব নেই। অভাব শুধু সন্তানের ভালোবাসার। যেসব ছেলেমেয়েরা তাদের বাবা মার কাছ থেকে তাদের নাতি নাতনিদেরকে দূরে রাখেন, বাবা মাকে অবহেলা করেন, তারা কি জানেন এই মানুষগুলি কখনোই তাদের অমঙ্গল চান না? জীবনের শেষ বয়সে তারা কত একা অভিমান, বেদনা আর ভালোবাসা জমা করে বসে আছে। কারোর হয়তো স্ত্রী বেঁচে নেই, কারোর স্বামী বেঁচে নেই, কারোর সন্তান থেকেও নেই। তাদেরকে একটু ভালো রাখার জন্যই এমুকুল কলেজ। সবাই কলেজের ছাত্র বাড়াতে চায়, কিন্তু আমরা চাই না। আমরা চাই এই কলেজের ছাত্র কমে যায়।